মালদা অ্যাসোসিয়েটেড ক্লাবের উদ্যোগে আয়োজিত হয়েছে জগদ্ধাত্রী পুজো। এবছর তাদের পুজো 42তম বর্ষে পদার্পণ করল। প্রতি বছর ষষ্ঠী থেকেই জগদ্ধাত্রী পুজোর আয়োজন করা হয় এখানে। যদিও করোনা আবহে নরনারায়ণ সেবা সহ অন্যান্য অনুষ্ঠান বাতিল করা হয়েছে বলে জানিয়েছেন ক্লাব সদস্য নেপাল চৌধুরী। 26 নভেম্বর দেশজুড়ে সাধারণ ধর্মঘটের ডাক দিয়েছে বাম কেন্দ্রীয় ট্রেড ইউনিয়নগুলি। এই ধর্মঘটের সমর্থনে জোরদার প্রচার চালাচ্ছেন সংগঠনের নেতাকর্মীরা। এবারে ধর্মঘট সফল করতে রবিবার রায়গঞ্জে মিছিল করল AIUTUC-র কর্মী সমর্থকেরা। মানিকচক ব্লকের মথুরাপুর অঞ্চলের খোশালদিঘি গ্রামের মৃত কংগ্রেস কর্মীর পরিবারের সাথে দেখা করলেন মানিকচক বিধানসভার কংগ্রেস বিধায়ক মোত্তাকিন আলম সহ অন্যান্য কংগ্রেস নেতৃত্বরা। শনিবার সকালে বাড়িতেই হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু হয় কংগ্রেস কর্মী সুবল মণ্ডলের। শনিবার সন্ধ্যায় তার বাড়িতে গিয়ে পরিবারের সদস্যদের সাথে দেখা করে সমস্ত রকম সহযোগিতা ও ভবিষ্যতে পাশে থাকার বার্তা দেন কংগ্রেস বিধায়ক মোত্তাকিন আলম। জেলা ব্লাড ব্যাংকের ক্রমবর্ধমান রক্ত সংকট নিরসনে এগিয়ে এলো CPIM নেতৃত্ব। রবিবার ইটাহার হাটখোলা এলাকায় CPIM পার্টির দলীয় কার্যালয়ে প্রয়াত CPIM নেতৃত্ব রবীন্দ্রমোহন পুততুণ্ডের স্মরণে রক্তদান শিবিরের আয়োজন করা হয়। এদিন দলীয় পতাকা উত্তোলন এবং শহীদ বেদিতে পুষ্প নিবেদন সহ প্রয়াত CPIM নেতৃত্বের ছবিতে পুষ্প নিবেদনের মাধ্যমে রক্তদান শিবিরের সূচনা করেন CPIM এর উত্তর দিনাজপুর জেলা সম্পাদক অপূর্ব পাল। এদিনের এই রক্তদান শিবিরে 60 জন রক্তদাতা রক্তদান করেন। পাশাপাশি এদিনের কর্মসূচি থেকে আগামী 26 নভেম্বর 24 ঘন্টা সাধারণ ধর্মঘটের ডাক দেন উপস্থিত নেতৃত্ব। এদিনের কর্মসূচিতে অপূর্ব পাল ছাড়াও সমর সরকার, আহমেদ হোসেন, সিরাজুল ইসলাম, আনারুল হক, আলপনা বর্মন, আনন্দ বসাক, অজয় চক্রবর্তী সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। ইটাহার ব্লক তৃণমূল কংগ্রেসের উদ্যোগে অঞ্চল তৃণমূল কংগ্রেস কর্মীদের প্রশিক্ষণ শিবিরের আয়োজন করা হলো ইটাহারে। রবিবার ইটাহার থানার জয়হাট মারনাই ছয়ঘরা অঞ্চলের তৃণমূল কংগ্রেসের নেতৃত্বদের নিয়ে জয়হাট অঞ্চলের বৈদরা জনকল্যাণ উচ্চ বিদ্যালয়ের সভাকক্ষে এই প্রশিক্ষণ শিবিরের আয়োজন করা হয়। এদিনের কর্মসূচিতে ইটাহারের বিধায়ক কমলাচার্য, মোশারেফ হোসেন, অমিত গাঙ্গুলি, প্রশান্ত বর্মন, নজিবুর রহমান সহ অন্যান্য নেতৃত্বরা উপস্থিত ছিলেন। মানিকচক ব্লকের অন্তর্গত লালবাথানী হরিবাসর ধর্ম সংস্থার উদ্যোগে 24 প্রহরব্যাপী নাম কীর্তনের আয়োজন করা হয়েছিল শনিবার সন্ধ্যায়। এদিনের অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মালদার জেলা পরিষদের সভাধিপতি গৌরচন্দ্র মণ্ডল। এদিনের সন্ধ্যার নাম কীর্তনে ভিড় জমিয়েছিলেন অসংখ্য ভক্তবৃন্দরা। জগদ্ধাত্রী পুজোয় মেতে উঠল মানিকচকের মথুরাপুরবাসী। করোনা আবহকে মাথায় রেখে একটি অন্যরকমভাবে পুজো পরিচালনা করছে মথুরাপুরের ইউনাইটেড ক্লাব অ্যান্ড লাইব্রেরি। গত শুক্রবার ছিল ষষ্ঠী। ষষ্ঠীর দিন থেকেই মায়ের আরাধনায় মগ্ন হয় এলাকাবাসী। করোনা আবহকে মাথায় রেখে এবছর খোলামেলা করা হয়েছে পুজো মণ্ডপ। পাশাপাশি স্বাস্থ্যবিধি মেনে পূজার্চনা করা হচ্ছে পুজো মণ্ডপে। এবছর করোনা আবহে কিছুটা কাটছাট করে সাংস্কৃতিক অনুষ্ঠান, কম্বল বিতরণ, শিশুদের মধ্যে বই খাতা বিতরণ এবং প্রত্যন্ত এলাকায় গিয়ে খাদ্য সামগ্রী বিতরণের উদ্যোগ গ্রহণ করেছে ক্লাব কর্তৃপক্ষ। আসন্ন বিধানসভা নির্বাচনকে সামনে রেখে হরিশ্চন্দ্রপুর 1 নম্বর ব্লক বিজেপির উদ্যোগে কর্মী সভা আয়োজিত হলো রবিবার। এদিন স্থানীয় কার্যালয়ে আয়োজিত এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন দলের জেলা সম্পাদক কিষান কেডিয়া, রূপেশ সাগরওয়াল, দীপক ঋষি সহ অন্যান্য নেতৃবৃন্দ। এদিন সাংগঠনিক বিভিন্ন বিষয়ে আলোচনা করা হয়। পাশাপাশি দলের নতুন ব্লক কমিটিও গঠন করা হয় এদিনের সভায়। করোনার প্রকোপ না কমলেও নিয়ম এড়িয়ে মাস্ক ব্যবহার ত্যাগ করেছেন অনেকেই। ফলে সাধারণ মানুষকে সচেতন করতে রবিবার চাঁচলে পথে নেমে মাস্ক বিলি করলেন সদ্য দায়িত্বপ্রাপ্ত মহকুমা শাসক সঞ্জয় পাল। এদিন চাঁচল 1 নম্বর ব্লকের বিডিও সমীর ভট্টাচার্য চাঁচল থানার আইসি সুকুমার ঘোষকে নিয়ে পথ চলতি সকল মানুষদের মুখে মাস্ক তুলে দেন মহকুমা শাসক। পাশাপাশি পরিবারের সুরক্ষার জন্য কী কী করণীয় সে সম্পর্কে অবহিত করেন সকলকে। গাজল ব্লক কমিটির উদ্যোগে সারা ভারত কেন্দ্রীয় ট্রেড ইউনিয়ন এবং ফেডারেশন সমূহের পক্ষ থেকে পথসভা এবং মিছিল অনুষ্ঠিত হল মালদার গাজলে। রবিবার গাজল 2 নম্বর অঞ্চলের পাঁচপাড়া হাটে অনুষ্ঠিত এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন গাজল CITU ব্লক সম্পাদক মোশারেফ হোসেন, আরতি সরকার সহ সংগঠনের অন্যান্য কর্মী সমর্থকেরা। এদিনের কর্মসূচির মধ্য দিয়ে আগামী 26 নভেম্বরের বন্ধকে সফল করার জন্য সকলকে আহ্বান জানানো হয়। কালিয়াগঞ্জের মহাদেবপুরে অবস্থিত শ্রীরাম লীলাদেবী গোশালায় অনুষ্ঠিত হল গোপাষ্টমী। দীপাবলির 8 দিন পর থেকে অনুষ্ঠান শুরু হয়। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কমিটির সদস্য নিরঞ্জন রাঠি, সজন শর্মা সহ অন্যান্যরা।
প্রয়াত হলেন বালুরঘাটের বিশিষ্ট চিকিৎসক রামেন্দু ঘোষ। শনিবার রাত 1:30 নাগাদ কলকাতার একটি বেসরকারি হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। ডক্টর রামেন্দু ঘোষ বালুরঘাট জেলা হাসপাতালের দন্ত চিকিৎসক ছিলেন। চিকিৎসার পাশাপাশি বিভিন্ন সমাজসেবামূলক কাজেও নিজেকে যুক্ত রেখেছিলেন তিনি। কিছুদিন আগে তিনি করোনা আক্রান্ত হয়েছিলেন, কিন্তু সুস্থ হলেও তার ফুসফুসে সংক্রমণ ধরা পড়ে সেই রোগের চিকিৎসা চলছিল কলকাতার একটি বেসরকারি হাসপাতালে। সেখানেই শনিবার রাত 1:30 নাগাদ মৃত্যু হয় তার। তার এই অকাল প্রয়াণে শোকের ছায়া নেমে এসেছে চিকিৎসক মহলে। চোপড়া ব্লকের ঘিরনিকা গ্রাম পঞ্চায়েতে চাকলাগছে একদিবসীয় নৈশ নকআউট ফুটবল টুর্নামেন্ট আয়োজন করে বাতাসুকাছি ইয়ং স্টার ক্লাব। এই দিনের ক্রিকেট টুর্নামেন্টের প্রতিযোগিতায় মোট 30টি দলের মধ্যে খেলা অনুষ্ঠিত হয়। ক্লাব সম্পাদক জাকির হোসেন, স্থানীয় গ্রাম পঞ্চায়েত সদস্য নজরুল ইসলাম, আশরাফুল হক সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন এই দিনের ক্রীড়া অনুষ্ঠানে। উত্তর দিনাজপুর জেলার ইসলামপুর হাইস্কুল মোড় এলাকায় সাফাই অভিযানে নামল স্বপ্নসহায় সংস্থার সদস্যরা। আগামীতে ইসলামপুর শহরের বিভিন্ন মোড় এলাকায় সাফাই অভিযান চালাবেন বলে জানিয়েছেন সংস্থার সদস্য অঞ্জনা দাস। লায়ন্স ক্লাবকে 2 লক্ষ টাকার চেক প্রদান করলো কালিয়াগঞ্জ পৌরসভা। রবিবার লায়ন্স ক্লাব কর্মকর্তাদের হাতে 2 লক্ষ টাকার চেক তুলে দেন পুর প্রশাসক কার্তিক চন্দ্রপাল। দুস্থ মানুষদের মধ্যে শীতবস্ত্র বিতরণ করা হলো ইটাহার। রবিবার ইটাহার থানা দুর্গাপুর অঞ্চলের সেন্ট্রাল এক্স প্যারামিলিটারি পার্সোনাল ওয়েলফেয়ার সোসাইটির উদ্যোগে দুর্গাপুর বাজার এলাকায় আনুষ্ঠানিকভাবে এলাকার শতাধিক দুস্থ মানুষের মধ্যে শীতবস্ত্র বিতরণ করা হয়। এদিনে কর্মসূচিতে মনোরঞ্জন বর্মন, দেবদাস মিত্র, শান্তিরঞ্জন দাস, প্রাণেশ গাঙ্গুলি, ফুলেশ্বর বর্মন সহ সংগঠনের অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন। ইসলামপুর থানা রামগঞ্জ এলাকায় 31 নম্বর জাতীয় সড়কে পথ দুর্ঘটনা, আহত 6 জনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাদের উত্তরবঙ্গ মেডিকেল কলেজে স্থানান্তরিত করা হয়েছে। একটি অটো ও পিকআপ ভ্যানের মুখোমুখি সংঘর্ষে হলে আহত হয় অটো যাত্রীরা। পুলিশ সূত্রে জানা গেছে অটোটি রামগঞ্জের দিকে যাচ্ছিল ও পিকআপ ভ্যানটি ইসলামপুরের দিকে আসছিল, সেই সময় মুখোমুখি হয় সংঘর্ষটি।